টার্টলসদের পাফি আইজের সমস্যা আসতে পারে এই উইন্টারের সময় বা বর্ষাকালেও। তো এই সিফ্লক্স ডি এই ওষুধটা আমি ইউজ করি ওদের চোখে দেওয়ার জন্য, এবং ওরা দিনে দু তিনবার ইউজ করলে ওরা একদম ঠিক হয়ে যায়, আর না হলে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং অসুস্থ হয়ে রেসপিরেটরি প্রবলেমও শুরু হয়ে যেতে পারে। এই যে নিন্নু করলেই হবে, শুধু চোখে ওষুধটা দেবে কে? তুমি আমার আওয়াজ পে তাকিয়ে আছো, আমার আওয়াজ পে তাকিয়ে আছো, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ও বাবা, এক চোখ খোলা এক চোখ বন্ধ, আলসে কুড়ে। সানবাথ টাইম, চলো তোমাদের ন্যানুতে মেডিসিন লাগাও। আমি লক্ষ্য করছিলাম দু চার দিন ধরে ওদের চোখের পাতাটা যেন একটু ফোলা ফোলা মতো, তো আমি এই ড্রপটা নিয়ে এলাম, নিয়ে এসে এই ড্রপটা আমি এখন দিয়ে দেবো। তো এছাড়াও সবসময় ওদেরকে উইন্টারে বা ঠান্ডা ওয়েদারে গরম জলে রাখার চেষ্টা করতে হয়, এবং আরেকটা জিনিস যেটা, ওরা যদি খাওয়ার ছেড়ে দেয় বাই চান্স তখন গাজরের রস বানিয়ে সেই রসটাকে একটু হালকা লিউকোয়ার্ম ওয়াটার মিশিয়ে হালকা করে একটু গরম গরম রেখে তার মধ্যে এদেরকে বসিয়ে রাখতে হয় দিনে এক ঘন্টা, 45 মিনিটস টু 1 আওয়ার, তাহলে ওরা ওই যে খাওয়াটা বন্ধ করেছে ওটার সাবস্টিটিউট হিসেবে ওদের এই ক্যারেট জুসটা ওদের জন্য ভীষণ ভালো, ওদের স্কিন সেলস তারপরে চোখের জন্য ভীষণ ভালো। যদিও বা আমার টার্টলসরা ভীষণ দুষ্টু, ওরা ক্যারেট এমনিতে খায় না, তো আমি আমাকে মাঝে মাঝে এই ক্যারেট জুস বানিয়ে বানিয়ে উইকে একদিন কি দুদিন করে আমি ওদেরকে ডুবিয়ে রাখি। তো এইটাও মাস্ট, এটা মানে মেডিসিনের আন্ডারেই পড়ে, তো শুধু যে ড্রপ দিলে ঠিক হয়ে যাবে তা না, আমাদেরকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, ওই ক্যারেট জুস, গরম জল, আর অবশ্যই অবশ্যই এই সানবাথ, রোদে রাখাটা এভরি ডে, সে শীতকাল হোক বা গরমকাল হোক ওদের দরকারই দরকার। এই রোদটা যদি ওরা না পায় তাহলে কিন্তু নানান রোগের সমস্যা ওদের মধ্যে দেখা যায়, তো আমাদের সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে একটু। কী খাবার? মাংস খাবে আজকে তোমরা? মাংস খাবে? মাংস খেতে গেলে তো তোমাদের আলাদা আলাদা করে রাখতে হবে, নাহলে তোমরা কাটি কুচি করে দেবে, আমি ভিডিও তুলতে তুলতে তো মাংস খাওয়াতে পারবো না। তোমাদের আজকে ট্রিট টাইম, ট্রিট ডে হলে বাবা গম 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 হয়ে আছে, আমি একটু হাতটা শিখে নেই গো, উলি বাবা রে উলি বাবা রে, গম গম হয়ে আছে গম গম হয়ে আছে। দেখি তোমাকে একটু হাতটা শিখি, উলি বাবা উলি বাবা উলি বাবা।